দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো দিল্লি ধ্বংসের জন্য দায়ী পাকিস্তান বেলারুশের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নতুন নিষেধাজ্ঞা মোদী বিরোধী জোট গঠনে প্রথম ধাক্কা খেলেন মমতা জান্তা নিয়ন্ত্রিত চারশো টেলিকম টাওয়ার ধ্বংস করেছে বিদ্রোহীরা ভারতীয় যুদ্ধ বিমানের চাকাচুরি চোর খুঁজতে ব্যস্ত পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে ইরানে গোয়েন্দা অভিযান চালাতে নিষেধ করল যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার রাহুল বিরোধী একটি শক্তিশালী জোট গঠনের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এজন্য ইতিমধ্যে মমতা বৈঠক করেছেন মোদী বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মমতার ধারণা প্রধানমন্ত্রী মোদী জনপ্রিয়তাকে ভেঙে নস করে গুড়িয়ে দিচ্ছেন আপনি কি বিশ্বাস করেন এই ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারকে ভারত থেকে বিতাড়িত করবে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন দিল্লি ধ্বংস দূষণের জন্য দায়ী পাকিস্তান দিল্লি ধ্বংস দূষণের জন্য দায়ী পাকিস্তান ভারতের সুপ্রিম কোর্টে এমনই দাবি করল দেশটির উত্তর প্রদেশ সরকার দিল্লি এনসিআর অঞ্চলের বায়ু দূষণ নিয়ে হওয়া এক মামলার শুনানি ছিল শুক্রবার যোগী প্রশাসনের আইনজীবীর এই অদ্ভুত যুক্তিতে চমকিত ইজলাসে উপস্থিত সকলেই দিল্লির বায়ু দূষণ নিয়ে চিন্তিত ভারত বাতাসে ভাসছে বিশ দীপাবলির পর যেন সেই দূষণ আরো বিকট পরিস্থিতি এমন দাঁড়ায় তেরোই নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল কলেজ সোমবার তা খুললেও ফের শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠান এই পরিস্থিতিতে শুক্রবার প্রদেশের আইনজীবী রঞ্জিত কুমার দাবি করেন রাজধানীর দূষণ সংক্রান্ত বিষয়ে প্রদেশের কোন ভূমিকা নেই এখান থেকে কোনো রকম দূষিত ধোঁয়ায় দিল্লিতে যায় না সেই সঙ্গে তিনি দাবি করেন পাকিস্তান থেকে দূষিত বায়ু প্রবেশ করছে দিল্লিতে আর তার ফলেই সমস্যায় পড়ছে রাজধানী অবশ্য এমন বক্তব্য শুনে প্রধান বিচারপতি এ বলেন আপনারা কি চান আমরা শিল্প নিষিদ্ধ করি দিল্লিতে স্কুল কলেজ ও অধিকাংশ অফিস বন্ধ রাখা হয়েছে বন্ধ সব ধরনের নির্মাণ কাজ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট হাসপাতাল নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লি প্রশাসনকে বেলারুশের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নতুন নিষেধাজ্ঞা বেলারুশের কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ও কানাডা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে গণতন্ত্র মানবাধিকার আন্তর্জাতিক নীতিমালার প্রতি চলমান হামলা এবং দেশের অভ্যন্তরে ও বাইরে বেলারুশের জনগণের ওপর নৃশংস নিপূরণের জন্য বেলারুশ সরকারের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকেশাঙ্গ সরকারের সমর্থক জাতীয় মালিক মালিকানাধীন কতিপয় সংস্থা সহ বত্রিশ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে লোকসংঘর ছেলে দামিত্রী এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন এছাড়াও বেলারুশ সরকারের ঋণ নেওয়ার সামর্থ্যের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে লোকসংঘ দুই সালের আগস্ট মাসের নির্বাচনের পর থেকে রাজনৈতিকভাবে ভিন্ন মতালম্বীদের ওপর দমন অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ যাকে প্রতারণা বলে উল্লেখ করেছে প্রতিবেশী দেশ পোল্যান্ডের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অভিবাসীদের ব্যবহার করার জন্য তাদের অভিযুক্ত করা হয় যুক্তরাষ্ট্রের মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন আজকের পদক্ষেপ নিঃশংস বেলারুশ শাসকের বিরুদ্ধে আমাদের অটল প্রত্যয় ব্যক্ত করেছে যে প্রশাসন অব্যাহতভাবে বেলারুশের জনগণকে দমন করে চলেছে ইউরোপের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে এবং যারা স্বাধীনভাবে বাঁচতে চান তাদের বিরুদ্ধে অত্যাচার অব্যাহত রেখেছে লোকেশঙ্গ সরকার অন্যান্য ইইউ ভুক্ত দেশগুলোর সঙ্গে সীমান্তে অভিবাসীদের চোরাচালান করে দোস্ত অভিবাসীদের ব্যবহার করার যে কৌশল নিয়েছে এসব নিষেধাজ্ঞা তার জবাবেই নেওয়া হয়েছে মোদী বিরোধী জোট গঠনে প্রথম ধাক্কা খেলেন মমতা ভারতে মোদি রাহুল বিরোধী একটি শক্তিশালী জোট গঠনের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এজন্য ইতিমধ্যে মমতা বৈঠক করেছেন মোদি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মমতার ধারণা প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা এখন ভারতে দ্রুত কমেছে কংগ্রেস ও হারাচ্ছে মোদীর বিরুদ্ধে লড়াই করার শক্তি মমতার এই তৎপরতার মধ্যেই গত মঙ্গলবার গোয়ায় অঘটন ঘটে গেছে ওই বিকেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন গোয়ার ফরওয়ার্ড পার্টির নেতা ও গোয়ার সাবেক মন্ত্রী বিজয় সরদেশাই ও বিধায়ক বিনোদ পালিয়ে বৈঠক শেষে বিজয় শারদ সাই জানিয়ে দেন ফরওয়ার্ড পার্টি আগামী বছরে অনিষ্ঠ গোয়া বিধানসভার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে থাকবে এই ঘটনায় প্রথম ধাক্কা খান মমতা জানা গেছে তৃণমূলকে শক্তিশালী করার জন্য শীঘ্রই রাজধানী পানাজি এবং মেঘালয়ের রাজধানী শিলং সফরে যাবেন মমতা সঙ্গে যেতে পারেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে বিস্তারের জন্য ত্রিপুরার পর মমতা বেছে নেন এই গোয়া রাজ্যকে এই রাজ্যের চল্লিশটি বিধানসভার নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে এ রাজ্যে এখন ক্ষমতায় রয়েছেন বিজেপি সর্বশেষ দুই সালের ফেব্রুয়ারি মাসের বিধানসভা নির্বাচনে এ রাজ্য জয়ী হয়েছিলেন কংগ্রেস দ্বিতীয় স্থানে ছিল বিজেপি কংগ্রেস পেয়েছিল সতেরোটি আসন আর বিজেপি পেয়েছিল তেরোটি আসন আর গোয়ার ফরওয়ার্ড পার্টি পেয়েছিল তিনটি আসন পররাষ্ট্রবাদী গমন্তক পার্টি তিনটি এবং এনসিপি একটি আসনে জয়ী হয়েছিল কিন্তু কংগ্রেসের বিধায়কদের একটি অংশ বিজেপিতে যোগ দিলে গোয়ার সরকার গড়ে বিজেপি এবার সেই গোয়ার রাজ্যের বিধানসভার নির্বাচন সমাগত গোয়া বিধানসভা সভার নির্বাচনে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন মমতা তিনি গোয়ার বিজেপি বিরোধী দলের সঙ্গে জোট বাঁধার লক্ষ্যে ঠিক করেছেন মমতা এই লক্ষ্য গোয়ার রাজনীতিতে তৃণমূলের আসন দখলের জন্য যান সাবেক কাছে। সেখানে সঙ্গে কথা হয় ফেলৈরোর রাতারাতি যোগ দেন মমতা তৃণমূল কংগ্রেসে মমতা ও ফেলৈরো গত মাসে গোয়ার রাজ্যসভার সাংসদ করেন এমনকি তাকে তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদেও বসান লুইজিনহো ফেলৈরো উনিশশো সালের নয় জুন থেকে উনিশশো নিরানব্বই সালের চব্বিশে নভেম্বর পর্যন্ত গোয়ার কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী ছিলেন মোদী রাহুল বিরোধী জোট গড়ার লক্ষ্যে মমতা প্রথম টার্গেট করেন ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঙালি অধিষ্ঠিত ছোট রাজ্য ত্রিপুরাকে ইতিমধ্যে মমতা দুই হাজার তেইশ সালের ত্রিপুরা বিধানসভার ষাটটি আসনে জয়ের জন্য মাঠে নেমে পড়েছেন যদিও সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ত্রিপুরা রাজ্যের পৌর নির্বাচনে বিপুল ভোটে হেরে যায় তৃণমূল হেরে যায় আগরতলা পৌর কর্পোরেশনের নির্বাচনেও জান্তা নিয়ন্ত্রিত চারশো টেলিকম টাওয়ার ধ্বংস করেছে বিদ্রোহীরা

era o beishi, manush. ভারতীয় যুদ্ধ বিমানের চাকা চুরি চোর ব্যস্ত পুলিশ ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান মেরাজের চাকা চুরি হয়েছে এই ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে ভারতের উত্তর প্রদেশে ভারতীয় পুলিশ হন্য হয়ে চোর খোঁজা শুরু করেছে ঘটনাটি ঘটেছে লখন উয়ের বিকেটি এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে একটি ট্রলারে করে মেরাজ যুদ্ধ বিমানের পাঁচটি টায়ার নিয়ে যাওয়া হচ্ছিল রাজস্থানের যোধপুরের ভারতীয় বিমান বাহিনীর ঘাটিতে কিন্তু মাঝপথে একটি টায়ার চুরি হয়ে যায় বলে অভিযোগ উঠেছে বিষয়টি প্রকাশ আসতেই শোরগোল পিস্তল পড়ে যায় ট্রেলারের চালক হেম সিংহ রাওয়াতের দাবি উত্তর প্রদেশে আশিয়ানা থানা এলাকায় তিনি প্রচন্ড যানজটের মধ্যে পড়েন ওই এলাকায় একটি হোটেলের পাশে কালো রঙের একটি স্করশিপো গাড়ি দাঁড়ানো ছিল ওই স্করশিপো গাড়ি থেকে দুজনে নেমে ট্রেলার থেকে বিমানে চাকা চুরি করে নিয়ে পালায় বিষয়টি চোখে পড়তেই তিনি চোরদের ধরার চেষ্টা করেন কিন্তু যানজটের সুযোগ নিয়ে চোরেরা পালায় হেম সিংহ আরো বলেন এই ঘটনার পরেই পুলিশ কন্ট্রোল রুমে বিষয়টি জানান একটি মামলাও করেন তিনি ভারতীয় বিমান বাহিনীর একটি তদন্তকারী দল বিকেটি বিমান ঘাটি থেকে চুরির ঘটনা স্থল পর্যন্ত সিসি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে চালককেও জিজ্ঞাসা বাদ করেছেন তদন্তকারীরা কেন বিমানের চাকা চুরি করা হলো তা নিয়ে বিভিন্ন সংখ্যা রয়েছে এই ঘটনায় গভীর কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন ভারতীয় বিমান বাহিনীর তদন্তকারীরা সূত্র আনন্দবাজার পত্রিকা ইসরায়েলকে ইরানে গোয়েন্দা অভিযান চালাতে নিষেধ করল যুক্তরাষ্ট্র। ইরানের সাথে পরমাণু আলোচনা চলার সময় দেশটিতে ইসরায়েলি গোয়েন্দা অভিযান চালাতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার ইসরায়েলি গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি পত্রিকা ইয়েদিও আহরণ বলেছে ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একটি কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ওই বার্তায় ইরানি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মসাদ কে কোন ধরনের গোয়েন্দা অভিযান চালাতে নিষেধ করেছে মার্কিন কর্তৃপক্ষ যেহেতু ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে বিশ্বের শক্তিশালী দেশগুলো আলোচনা করছে তাই এমন সময়। ইরানি হামলা না চালাতে বলা হচ্ছে কারণ যুক্তরাষ্ট্র চায় ইরানের সাথে এই পরমাণু আলোচনা সফল হোক এদিকে আগামী সপ্তাহে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজের সাথে যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন এ সফরে মার্কিন কর্তৃপক্ষের ইরান নীতির সাথে সমন্বয় সাধন করবে ইসরায়েল এর আগে মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন ইসরায়েল প্রয়োজনীয় সব পদক্ষেপ নিবে যাতে ইরান তাদের পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে সূত্র ইয়ানি সাফাক